সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই আজকেও শুরু করছি আমার বার্তা তো বন্ধু সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি তো ছোট্ট একটু রিকোয়েস্ট এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্যে এবং ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন তো বন্ধু আমার বার্তা মাননিয়া মুখ্যমন্ত্রীর কাছে গতকালকেও রাতে দেখলাম মাননিয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন তিনি বলছেন আদিবাসী এবং তপশিলি জাতি উপজাতির জন্যে অনেক প্রকল্প এবং অনেক সুবিধা যেমন ষাট বছর বয়স হয়ে গেলে তাদের প্রত্যেকের এক হাজার টাকা করে মান্থলি ভাতা প্রদান বিদ্যুতের উপরেও ছাড় এবং আদিবাসী এবং উপজাতিদের জন্যে টোটালটাই ছাড় কৃষক বন্ধু প্রকল্পের কথা উনি বললেন কিন্তু শুনতে পাচ্ছি না আমাদের কথা অনেক কিছুই করছেন কিন্তু পনেরো বছর ধরে আমরা যে বঞ্চিত আমরা যে অবহেলিত সেই কথাই তিনি কর্ণপাত এখনো পর্যন্ত করেননি তিনি বলছেন এই তো দিয়ে দিলাম তাহলে বিষয়টা কী আমাদের ভিতরে একশো দশজনের মতো বা তারও কিছু বেশি হতে পারে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ইহলোক ছেড়ে চলে গেছেন এই হাহাকার এই যন্ত্রণা এই মৃত্যু মিছিল দিদির কর্ণগোচর হচ্ছে না তাহলে কি আমরা দিদির কর্ণগোচর করতে পারছি না উনি মানবিক উনি মানুষের হয়ে কাজ করছেন অথচ আমাদের বিষয়ে কোনো রকম ভাবনা চিন্তায় আসছে না সেই জন্যে শিক্ষক সংগঠনগুলির কাছে একান্তই প্রার্থনা আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবিটা স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে করা যায় কি না দেখুন শিক্ষামন্ত্রী তো আছেই ওনার দরবারে তো আমরা বারে বারে যাচ্ছি কিন্তু হয় কি না দেখুন অনুরোধ বার্তা এটা আমার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে হবে এবং আমরা যে করুণ যন্ত্রণার মধ্যে আছি আমাদের দিনপাত চলছে না আমাদের ওষুধপত্র কেনার ক্ষমতা নেই এই বিষয়টার টোটাল বর্ণনা দিয়ে ওনার কাছ থেকে আমাদের সহানুভূতি অর্জন করে আমাদের জায়গাটা শক্তপক্ত করে আসতে হবে এবং আমরা যাতে বেতন কাটামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা পায় সেই বিষয়টা ওনার কাছ থেকেই কনফার্মেশন নিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি উনি অনেক কিছু করছেন অনেক বিষয় আমরা জানি যে উনি করে থাকেন কিন্তু আমরা কেন বঞ্চিত হচ্ছি আমাদের বিষয়টা কেন ভাবছেন না উনি সেই বিষয়টা কিন্তু আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষক শিক্ষিকার প্রতিনিধি হয়ে যে সমস্ত সংগঠন কাজ করছেন বিশেষ করে স্টিয়ারিং কমিটি ঐক্যমঞ্চে স্টিয়ারিং কমিটির কাছে প্রার্থনা আপনারা দিন রাত প্রচেষ্টা চালিয়ে এই মৃতপ্রায় পার্শ্ব শিক্ষক সমাজটিকে বাঁচানোর যে ভার যে গুরু দায়িত্ব নিয়েছেন সেটাই হানড্রেড পারসেন্ট সফলতা নিয়ে আসার জঙ্গীকারবদ্ধ আপনারা হয়েছেন সেদিকে নজর রেখে আমাদের এই সমাজটিকে বাঁচান এটা আমাদের অনুরোধ ভিডিও বড় করছি না ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো এবং সাথেই থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন